রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন? এই প্রশ্ন আমাদের অনেক ভাইরা করেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন। মনে হয় যে খুব জটিল প্রশ্ন করে ফেলেছেন। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার কোনো জামাত হয় নাই, এই জন্য কে পড়িয়েছেন এই প্রশ্ন অবান্তর। তার জানাজাটা সবাই যার যার মতো ব্যক্তিগতভাবে পড়েছেন, তার লাশ রাখা ছিল, একজন একজন করে পড়ে পড়ে চলে গেছে। এখন প্রশ্ন হলো, কেন তার জানাজার জামাত হয়নি, কেন ইমামতি করে সমাগমে পড়েন নাই? এর অনেক কারণ থাকতে পারে। মুহাদ্দিসিন একরাম, মুহাক্কিক উলামায়ে একরাম বিভিন্ন রকমের তাদের গবেষণার ফল তারা প্রকাশ করেছেন তখনকার বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন বর্ণনার আলোকে। তার মধ্যে একটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শ্রেষ্ঠত্ব, তার যে বড়ত্ব, তিনি যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তার সামনে কেউ ইমামতি কেউ করেনি। তিনি অসুস্থ হয়ে গেছেন যখন, দুজন সাহাবীর কাঁধে ভর করে যখন মসজিদে নববীতে আসছেন, আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহুম কাঁধে ভর করে, পায়ে হাঁটার শক্তি নেই তাদের শরীরে, ভার ছেড়ে দিয়ে পা টানতে টানতে আসছেন, ইমামতি করার শক্তি নেই, ইশারা দিয়েছেন আবু বকরকে নামাজ পড়ানোর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াতে পারেন না যে নবীর সামনে কিভাবে ইমামতি করবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুপারিশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ নরম মনের মানুষ, আপনার সামনে ইমামতি করতে পারবে না, আপনাকে এত শ্রদ্ধা করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইমামতি করেছেন, তার জীবদ্দশায় ইমামতি করেনি তার সামনে, এই জন্য তার লাশের ইমামতি করার হিম্মত কেউ করেন নাই। সাহাবায়ে কেরাম সিঙ্গেল সিঙ্গেল পড়েছেন। আর অনেক কারণ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড়ত্বের কারণে, যে তার সামনে জানাজা দিয়ে সবাই আপনার নামাজ পড়বে, ইমামতি করবে, কেউ এই সাহস কারো হয় নাই তার বড়ত্বের কারণে, এই জন্য আলাদা আলাদা নামাজ হয়েছে। কিন্তু এটা ঠিক ঐতিহাসিকভাবে সুপ্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার জামাত হয় নাই। অনেকে বলে ওনার জানাজা হয় নাই, এটা ভুল, জানাজা হয়েছে, কিন্তু জানাজা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল। কথা কি বুঝাতে পারছি? হাদিস নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 200 বছর 250 বছর পর কিছু মানুষ নিজের বর্ণনা করেছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। এরকম মানুষ অনেক জায়গায় এখন হয়ে গেছে, তারা হাদিস মানে না, তারা কি মানে? কোরআন মানে। কারণ কোরআন মানলে বর্ণনামি করাটা সহজ হয়, শুধু কোরআন মানলে, হাদিস অস্বীকার করে শুধু কোরআন মানলে বর্ণনামি করা কি হয়? কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো, কিভাবে পড়ো আল্লাহ বলে নাই, তাহলে এবার ঘুরে ফেরা একটু পাগলামি করে কোন রকম বলা যায় যে নামাজ হয়ে গেছে, ঠিক না? ঠিক। কিন্তু হাদিস যখনই ধরতে যাবেন তখন দেখবেন যে তার মধ্যে এই সমস্ত পাগলামির কোনো সুযোগ, পরিষ্কার সবকিছু। শুধু কোরআন যদি মানলে যথেষ্ট হতো তো আল্লাহ তাআলা রাসূল পাঠাইতেন না, আল্লাহ কিতাবও পাঠাইছেন, রিজালও পাঠাইছেন, দুইটাকেই মানা ছাড়া ইসলাম মানা যাবে না, কোনোদিনই সম্ভব না। কিভাবে নামাজ পড়বে? নামাজ কোরআনে তো বিস্তারিত বিবরণ নাই, অবশ্যই রাসূলের অনুসরণ করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, তোমার প্রতি কোরআন নাজিল হয়েছে কেন? লিতুবাইনা লিন্নাসি মানুজিলা ইলাইহিম, যাতে করে মানুষের প্রতি যা নাজিল হয়েছে যাতে মানুষকে ব্যক্ত করে করে বুঝাই দিতে পারো, এই জন্য নবীজির কাজ হলো সেটা। সেটা না করলে কখনো ভালো মুসলমান হওয়ার সুযোগ নাই। এরপর প্রশ্ন হলো, মিলাদুন্নবী মাহফিলে এক হুজুর হাদিস থেকে প্রমাণ দেন মিলাদুন্নবী আছে আর বাকি সব বেদাত, আবার সিরাতুন্নবী মাহফিলে আরেক হুজুর এসে প্রমাণ দেন তারটা সঠিক বাকি সব বেদাত, এখানে কোন পথ সঠিক, আমি কোনটা মানবো, আমি জানার লাইনে শিক্ষিত? ভাই, আমি এই সম্পর্কে বলি, আপনার প্রশ্ন শুনে মনে হয় আপনি ভাজা মাছটাও লেখাইতে পারেন না, আপনি তো সোজা সরল মানুষ যে হুজুরের একজন আপনারা হাইকোর্ট দেখায় আর একজন সুপ্রিম কোর্ট দেখায়, আপনি কোন দিকে যাবেন কোন পাচ্ছেন না, আপনি জানার শিক্ষিত মানুষ, আপনি কোরআন হাদিস সম্পর্কে আপনার ধারণা নাই, হুজুররা আপনারা একজন একদিক বলে, এই জন্য আপনি এখন দিশেহারা, আপনি বিরক্ত, আপনার মেজাজ গরম, হুজুররা এত রকম কথা বলে কেন? বাহ, এটা আল্লাহ রাজা বলিয়েন কিয়ামতের দিন, আল্লাহ আমার কি দোষ, এই মৌলবীরা একটা একটা একদিকে টানছে, আমি কোন দিক যাব? মায়ের একটাও নিচে হবে না। আল্লাহ বলবে, দুনিয়া সব ঠিকই বুঝছ, শুধু ইসলামটার বেলা আপনি হুজুরদের দোষ দিয়ে বলছে, হ্যাঁ হুজুরটা একটা বলে আমি কোনটা করব? ভাইরা আমার, এক এক হুজুর এক একটা বলবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন, আমার পরে যারা পৃথিবীতে বেঁচে থাকবা তোমরা, তোমরা দেখবা নানান মত, একে কুসুর এক একটা বলে, এরকম অনেক কিছু দেখবা তোমরা। ওই সময় আমরা কি করবো? নবীজি বলে গেছেন না জানে, তিনি বলে গেছেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা দেখবা আমি কি করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে, কোন হুজুর কি বলে, দেখো হুজুর কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স দেয় কিনা, সম্ভব হলে মিলাও, বাংলা অনুবাদ হয়ে গেছে সব, এরপর তুমি সেটা অনুযায়ী আমল করো, যদি আল্লাহ না করুক ভুলও হয় তোমার, তাও আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু হুজুরের দোষ দিয়ে পার পাবা? আমি প্রায় সময় বলার চেষ্টা করি ভাই, একটা এক্সাম্পল দিয়া, আচ্ছা এই যে আপনারা তেল খান, সয়াবিন তেল, বিভিন্ন ব্র্যান্ডের তেল আছে না, তীর আছে, রূপচান্দা আছে, বসুন্ধরা আছে, ফ্রেশ আছে, হ্যাঁ পুষ্টি আছে, আর অনেকগুলো আছে না, কোনটা খাঁটি বলে?
কোনটা বেশি খাঁটি এটার কোনো উত্তর দেয়া যাবে কারণ সব কোম্পানির বোতলের গায়ে লেখা আছে 100 ভাগ খাঁটি আজ পর্যন্ত কোনো কোম্পানি পাইছেন যে বলে ভাই আমি দুই নম্বরই কথা বলি না আমার 99 ভাগ খাঁটি 1% লেখা আছে এরকম বলে কেউ বলার সময় তো চান্দু বলে কি 100 ভাগ খাঁটি আপনি তখনো রাগ করে বলছেন যে এই বেলা একটা খাঁটি এর বলে একটা খাঁটি এই বলে একটা খাঁটি এতজন এত কথা বলে তো পুরো তেলি খাবো না শেয়ানা পাবলিক এখানে তো এটা বলেন না একদিন এটা কিনা খান আরেকদিন ওটা কিনা খান দেখেন বেড়ে বুটবাট করে কিনা ফুটফাট করে কিনা শরীরের সাথে আপনার ম্যাচ করে গেছে টাকাও মিলে গেছে কোনোটা ভালো মনে হয়েছে আপনি সেটাই খান ঠিক না ঠিক বিবেক খরচ করেন বুদ্ধি খরচ করেন বোঝার চেষ্টা করেন দুনিয়াটা তো ভালোই বুঝেন মাশাআল্লাহ শুধু আখেরাতের বেলা আসলে ইসলামের বেলা আসলে শুধু হুজুরদের গায়ে সব দোষ দিয়ে আপনি ফেরেশতা হয়ে যান আমরা কোন দিক যাবো বাহ আল্লাহ আপনাকে আকল বিবেক দিছে না দেয় নাই সাত সমুদ্র তেরো নদী পার হইয়া নামটাও লিখতে পারে না এক দুই তিনও চিনে না এই লোক সৌদি আরব চলে গেছে আছে না নাই পয়সার জন্য তো অনেক কিছু করতে পারেন ইসলাম বোঝার জন্য কয় হুজুরের কাছে গেছেন কয়টা কিতাব খুলছেন কয়টা কোরআন খুলছেন হুজুরের কাছে দলিল খুঁজছেন ভালো করে দশ হুজুরের কথা শুনে কোনটা সঠিক মনে হয় কোনটা নবীজির সাথে মিলে কোন হাদিসের সাথে মিলে এটা একটু যাচাই করার চেষ্টা করি একটু চেক করার চেষ্টা করি ক্রস চেক করার চেষ্টা করি কয় জায়গায় গেছেন আল্লাহর কাছে কোনো জবাব দিয়ে করা যাবে 50 টাকার একটা লাউ এটা কেনার জন্য টিপতে 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 লাউর এমন 12টা বাজান বাজাইছেন যে লাউ বেচারা বেচতে বসছে সে বলে ভাই কিনলে কিনেন না কিনলে নাই খবরদার নোক দিবেন না ঠিক না ঠিক যে 50 টাকার লাউটা কিনবো এটা যেন ভেজাল না হয় এই জন্য আমি টিপা দেখি তাই না আলু পটল কিনেন এত চেক করেন আমাদের কাছে ইসলামটা দাম আলু পটল আর লাউ চাইতে কম হয়ে গেছে যে যাচাই করার দরকার যাচাই বাছাই করার দরকার নাই চেক করার দরকার নাই চেক করার জন্য কষ্ট করতে রাজি না লাউর পিছনে যত কষ্ট করি যত টিপ দিই হুজুরদেরকে এত টিপি টিপি দেখি না হুজুরটা ঠিক না ওরটা ঠিক ঠিক না ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।